তেলে যে এত সুন্দর করে ইংলিশ ইংলিশে কিভাবে কথা বলতে পারো তুমি আমি তো এটা কি প্রতিভা নাকি তুমি পড়াশোনা করে অর্জন করছো না পড়াশোনা করি কিন্তু আমার তো অর্থনৈতিক অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা পাশাপাশি এইগুলো করি ও আচ্ছা মানে পড়াশোনা করো রানিং এ আছো এর পাশাপাশি কার ওয়াশ করো মোটামুটি এই পরিবারের চালানোর জন্য অফকোর্স আসলে সত্যি জাস্ট অবাক করার মতো তুমি একটু এই জানাও দসো মানে তুমি কোন পরিস্থিতির কারণে এই এই অবস্থায় আসছো একটু আমাদেরকে একটু যদি বলতা এরকি

So I am not going to Thief anybody's production I am doing the legal things I am doing the legal things So I am proud of my work I am proud Really I am proud of my work That I am doing So I have been I have been doing this work For five years here So uh, besides doing this type of thing I am, I am continuing I continue my study I need to go to my college I need to go to my private center So it is very tough for me to Provide my family with ইনকাম সো দিস আই নিড টু ডু ইট সো ইফ ইউ হ্যাভ এনি রং আইডিয়া অ্যাবাউট মাই জব সো ইউ শুড নট হ্যাভিয়া অলরেডি ইয়েস শুনো আসলে তোমার ইংলিশ শুনে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তুমি তোমার কাজকে ছোট মনে করতেছো না পড়াশোনা করতেছ গরিব মানুষ তুমি সবকিছু মিলিয়ে আমাকে ইংলিশে যেভাবে বুঝাই বলছো আচ্ছা আমাদের দেশে এই যে ইংলিশ ইংলিশ এত তো প্রাধান্য দিচ্ছে না এই যে মানুষ জানলেই মনে করে যে এত ইংলিশ জানে এত অনেক পড়াশোনা করছে কিন্তু এই যে তুমি পড়াশোনা করে তুমি কারো আস করতেছো আসলে এটা খুবই মানে দুঃখজনক এটা আমি কোনো বিকল্প কোনো অপশন পাচ্ছি না এই জন্য আমি হ্যাঁ বিকল্প কোনো অপশন পাচ্ছ না পড়াশোনার পাশাপাশি ফ্যামিলি চালানোর জন্য এই এই কাজটা করতেছো আচ্ছা তোমার পরিচয়টা একটু ইংলিশে যদি তুমি আমাকে একটু শুনাই দেয় আর

বাবা মা কাজ করার মতো সেই শক্তি তাদের শরীরে নাই এবিলিটি নাই তাই তুমি পড়াশোনার পাশাপাশি এই কার কারবাসটা করতেছো আচ্ছা তোমার কোম্পানি কি এখানে মালিক আছে নাকি তুমি নিজেই একটা বালতি সাবান এখানে দেখতেছি গায়ে দেখেন এই যে বালতি একটা আছে এবং গাড়ি ওয়াশ করার যা যা প্রয়োজন হয় আসলে সেই আসছে এখন তো তোমার বালতি এখনো ভিজে দেখতেছি কি এখনো কাজটা এখনো করে আজকে এখনো কাজ পাইনি আমি কাজ আবার পেলে আমার মালিক আমাকে বেতন দেয় না এখানে একটা সমস্যা কাজ দেখবেন যে আমাদের এখানে কয়েকজন শ্রমিক কাজ করে এবং তাদেরকে কাজ ভাগ করে দেওয়া হয় যদিও বা এখনো আমাকে কাজ ভাগ করে দেওয়া হয়নি কারণ এখানে পর্যাপ্ত গাড়ি এখনো আসেনি ও যদি আমি গাড়ি পরিষ্কার করতে না পারি তাহলে সেদিন আমার বেতন দেওয়া হয় না এটা আমার জন্য একটা খুব খারাপ নিউজ খুবই দুঃখজনক গাইজ আসলে একটা বিষয় কি আমি ওর কথাবার্তা শুনে জাস্ট অবাক হচ্ছি বাংলাদেশে মানে এমনও প্রতিভাবান মানে আমি প্রতিভা বলবো এটাকে কারণ তুমি ক্লাস কোন ক্লাসে পড়ো জানি আমি মাত্র এসএসসি মাত্র এসএসসি দিবে সে এসএসসি পাস করেছে এসএসসি পরীক্ষা দেব পরীক্ষা দিবে মাত্র কিন্তু তার ইংলিশ বলার ধরনটা একটু দেখেন আমাদের বাংলাদেশে অনেক অনেক শিক্ষিত লোক আছে কিন্তু এখন পর্যন্ত এরকম থ্রুলি ইংলিশে কথা বলা বা সব কিছু নিজে উন্মোচন করা এভাবে বলার মতো আমি এখনো ওরকম লোক প্রায় কম আছে যাই হোক এই যে ছেলেটার প্রতিভা দেখলেন আপনারা এত কষ্ট করে পড়াশোনা করলো এরপরে দেখেন ফ্যামিলির আর্থিক সমস্যার কারণে আজকে দেখেন কারো ওয়াশ করতেছে আপনারা এই প্রতিভাবান বা এই শিক্ষিত ছেলেটার জন্য অন্তত তার পাশে থাকবেন নাকি ভাই আপনারা কি বলেন অন্তত তার পাশে থাকা উচিত কারণ সে পড়াশোনা করতেছে সে যদি আরও টাকা পয়সা আর্থিকভাবে যদি হেল্প পাইতো এই কার ওয়াশ না করে সে পড়াশোনার দিকে যদি মন দিত একদিন ভালো কিছু করতে পারতো আসলে বলতে চাই যে অবশ্যই এখানে আমি এই পরিস্থিতির শিকার বাংলাদেশে আমার মতো অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট রয়েছে যারা এই পরিস্থিতির শিকার আমি চাই বাংলাদেশের মানুষ যেন তাদেরকে সহযোগিতা করে এখান থেকে উঠে আসার জন্য তাছাড়া আমাদের যে মেধাবী শিশুরা আমাদের যে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন স্থানে দেশের সাইডে যে মেধাবী শিশুরা রয়েছে বা সন্তানরা রয়েছে তাদেরকে অর্থনৈতিকভাবে যেন অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারি তারা যেন আমাদের দেশকে এগিয়ে নিতে অংশগ্রহণ করতে পারে তাছাড়া এটা অনেক সম্ভব নয় অর্থাৎ সকলের সহযোগিতা আমি কামনা করতেছি নট অনলি আমার জন্য বাটা হচ্ছে সবার জন্য বাংলাদেশের সত্যি আসলে অসাধারণ তো যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা আমার কারটা ওয়াশ করে দাও তাহলে ঠিক আছে ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করেন আসসালামু আলাইকুম একটু কাজ করে দাও